হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আয়রন স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড, আশা করি ফার্স্ট এপিসোডটা সবাই তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে আই বাটন ক্লিক করে দেখে নিও। এই এপিসোডটা ছোটো হবে, এই এপিসোডটা অবশ্যইভাবে খুব একটা বড় এপিসোড করব না। যেটা বলছিলাম, ইস্টবেঙ্গলের দল গঠনটা শুরু হওয়াটা জরুরি এবং মার্কেটে যেরকম ভাইব আসছে, দেখো লাস্ট ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছিল স্ট্রাইকার হিসাবে ভালস্কিস, এবং এখন ইস্টবেঙ্গল কিন্তু এখন মোটামুটি দেশন ব্রাউনের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে খুব রিসেন্টলি একদিনের মধ্যে। ইস্টবেঙ্গল মোটামুটি বোঝা যাচ্ছে যে জোড়া ফালা একটা স্ট্রাইকার রাখতে রাখতে চেষ্টা করছে, এবং সেই যে জোড়া ফালাটা হবে স্ট্রাইকিং পজিশনে সেটা অবশ্যই হবে ইন্ডিয়ার মাটিতে, আইএসএলে প্রুভড কাউকে একটা নেওয়া হবে। এইটা হচ্ছে পদ্ধতি। এবার ডেসন ব্রাউনকে কেন নেওয়া হতে পারে বা নেওয়া মানে প্রস্তাব ডেসন ব্রাউনের কাছে, এখন তো ডান ডিল হয়নি, কিছুই হয়নি, প্রস্তাব কথাবার্তা এসব চলছে, তো এটা যদি হয় তো কেন তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তার একটা ভেরি স্ট্রং লজিক আছে, যেটা হয়তো আজকে সন্ধেবেলার ভিডিওতেও বলতে পারি বা কালকের ভিডিও যখনই এর পরের ভিডিওটা আসবে সেই ভিডিওটা ওইটা থাকবে, ওটা একটা পার্ট হবে সেই ভিডিওটা। আপাতত এটুকু বলতে পারি যে নর্থ ইস্ট ইউনাইটেডে যতদিন খেলেছেন, বেঙ্গালুরুতে অতটা সুযোগ পাননি, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে কিন্তু বেশ তিনি ভালো খেলেছেন। ডেসন ব্রাউনের কথাই বলছি আর কি, তিনি বেশ ভালো গোল করেছেন এবং ভালো প্রতিভার ছাপ রেখেছেন, এবং ভালস্কিস অলরেডি ভালো। ইভান গনজালেসের পর যদি এই জোড়া ফালাকে নিশ্চিত করতে পারে ভালস্কিস এবং দেশন ব্রাউন, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হবে না বলে আমার পার্সোনালি মত। তোমাদের পার্সোনালি কী মত হচ্ছে সেটা অবশ্যইভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে এক্ষুনি জানাও, আমি সব কমেন্টগুলো পড়ব। হয়তো আমার সঙ্গে এগ্রি হবে, হয়তো কেউ কেউ এগ্রি হবে না, বাট ফুটবল একটা ওপিনিয়নের গেম, সুতরাং এগেনস্ট ওপিনিয়নকে অবশ্যই আমি তো রেসপেক্ট করি, তোমাদের কথা জানি না। আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে একটাই, শুধু আমার বক্তব্য রয়েছে, দ্যাট ইজ কোচকে ফাইনাল করে তারপর দলটা সাজালে কোচের পক্ষে হ্যান্ডেল করা দলটাকে ইজি হয়, বিকজ কোচ নিজের স্টাইল ফরমেশন পছন্দ অপছন্দ সেইগুলোকে দেখে নিয়ে সেইগুলোর ওপর ভিত্তি করে আর কি বাকি জিনিসগুলো করতে পারেন। তো এমনি এই ভিডিওটা খুব বড় করব না, কথাবার্তা ভালো স্তরেই এগিয়েছে, এখন অপেক্ষা শুধুমাত্র চুক্তিটা যখনই হয়ে যাবে তখন, বা কোম্পানিটা গঠন হয়ে যাবে, চুক্তি কখন হবে তো আমি জানি না, কোম্পানিটা যখন গঠন হয়ে যাবে, নতুন যে কোম্পানিটার মানে আন্ডারে আর কি খেলবে, যে ফ্র্যাঞ্চাইজিটা তৈরি হবে আন্ডারে খেলবে আইএসএল, সেটা যখন তৈরি হয়ে যাবে, কোম্পানিটা নিউ কোম্পানি যখন তৈরি হবে, নিউ বোর্ড তৈরি হবে, তখনই পাকাপাকি হয়ে প্রস্তাব যাবে এবং সেইটা ফাইনাল নেগোসিয়েশন বলে আমি অন্তত ধরবো। এখন যতই রিউমার, যতই মানে খুব ক্লোজ সোর্স এবং যথেষ্ট অথেন্টিক সোর্স যতই আসুক না কেন, আমি কিন্তু কনফার্মগুলো ধরবো আফটার নতুন বোর্ড গঠন বা নতুন কোম্পানি গঠন, যে প্রস্তাবটা যাচ্ছে সেটাই। তবে এইটুকু বলে দেওয়া ভালো, মোটামুটি যেটুকু খবর আছে যেগুলো আছে সেইগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, মানে যারা প্রি কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে তারা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, প্রি কন্ট্রাক্টের প্লেয়াররা কিন্তু দে উইল স্টে, এইটুকু বলতে পারি। চলো, এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, জানানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে দাও। এখনকার মতো টাটা।